আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যালার্জিক রাইনাইটিস বা হাঁচি। মানে আপনি সকালবেলায় উঠছেন, আপনার প্রচণ্ড হাঁচি হচ্ছে, আপনি বুঝতে পারছেন না হাঁচি কি করে আপনি থামাবেন। হাঁচির একটা যে টানা কন্টিনিউইটি, যেটা একদম টানা হয়ে যাচ্ছে, 20টা 25টা 30টা, কোনো রকম ভাবে আপনি তাকে আটকাতে পারছেন না, খুবই অ্যানোয়িং একটা ব্যাপার, বিরক্তিকর ব্যাপার। তো কোনো রকমের ওয়েদার চেঞ্জ, ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, বিশেষ একটা ঋতু, সেটা গরমকাল হতে পারে, শীতকাল হতে পারে, বর্ষাকাল হতে পারে, এরকম সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, তখন কোনো ডাস্ট পার্টিকেল বা কোনো পার্টিকুলার খাবারে আপনার এরকম প্রবলেম হচ্ছে, বা হয়তো আপনি কোনো পারফিউম নিতে হয়তো নাকে গেলেই তার গন্ধ, তখন আপনি এই সমস্যায় পড়ছেন। তো এই অ্যালার্জিক রাইনাইটিস কেন হয়, এর আপনি চিকিৎসা পারমানেন্টলি কীভাবে করবেন, সে নিয়ে আজকে আমার ভিডিও। তো বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের আমাদের এই ভিডিও। অ্যালার্জিক রাইনাইটিস টোটাল বিশ্বে যত জনসংখ্যা আছে তার মধ্যে 10 থেকে 20% লোক এই সমস্যায় ভোগেন, আর ভারতে যদি দেখি আমরা টোটালি 20 থেকে 30% লোক এই সমস্যায় ভুগছেন। কিন্তু এর একটা ব্যাপার হলো এর প্রগনোসিস, মানে এই এই সমস্যার যে ভয়ঙ্করতা, মারাত্মকতাটা, সেটা অতটা চিন্তার হয় না। তো আমরা সাধারণত যেটা বুঝতে পারি এটা কেন হয়, আপনাদেরকে আগে বুঝতে হবে এটা কি এবং এটা কেন হয়। আসলে এটি হচ্ছে নেজাল, মানে নাকের ভিতরে যে আমাদের মিকস মেমব্রেনটা আছে, এখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়। তো এটা কেন হয়, এর একটা আসলে আমাদের বডিতে যখনই কোনো বাইরের কোনো পার্টিকেল, সেটা প্যাথোজেন বা অ্যালার্জেন যাই হোক, অ্যান্টিজেন আমাদের যদি আক্রমণ করে, তখন কি হয়, সে আমাদের ইমিউনিটি সিস্টেম যেটা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম, তখন অটোমেটিক্যালি অ্যান্টিবডি রিলিজ করে ওই অ্যালার্জেন বা ওই প্যাথোজেনটার এগেনস্টে, যে ওর সঙ্গে লড়াই করে ওটার থেকে আপনার বডিকে প্রোটেক্ট করবে। এটা হচ্ছে নর্মাল মেকানিজম। কিভাবে হয়, অ্যান্টিবডিটা আসবে, এসে অ্যালার্জেনটাকে বাইন্ড করে সে সেটাকে হয় এক্সট্রাক্ট করে দেবে, না হলে সে ম্যাক্রোফাজ প্রসেস একটা আছে, প্রসেস যার ফলে সে দেহ থেকে সেটাকে রিমুভ করবে। এবং অ্যান্টিবডি এরই সঙ্গে কি করে, একটা ওই মেমোরি তৈরি করে নেয়, সে ওই অ্যান্টিজেনের যে ডিএনএ যে সিকোয়েন্সটা থাকে সেটাকে সে টোটালি মেমোরাইজ করে, যে ফিউচারে যদি কোনো রকম ওই সেম মানে বৈশিষ্ট্যযুক্ত যদি অ্যান্টিজেন বা অ্যালার্জেন বা প্যাথোজেন আপনাকে আক্রমণ করে, তখন অটোমেটিক্যালি সে আবার ওই সেম টাইপের অ্যান্টিবডি সিক্রেট করে তার বিরুদ্ধে লড়াই করবে। এই হলো প্রসেস। এইবার আমাদের ধরুন আপনি ধুলোতে যাচ্ছেন, বা আপনার হয়তো কোনো রকমের ঠান্ডা আবহাওয়া হলো, সকালবেলায় উঠে আপনি চোখে বা মুখে আপনি জল দিয়ে চোখ মুখ ধুচ্ছেন, তখন দেখছেন আপনার হাঁচি বাড়ছে। তো এই ক্ষেত্রে কি হয়, যখনই মানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হার্মফুল কোনো রকম অ্যালার্জেন নয়, ডাস্ট পার্টিকেল বা আপনার পোলেন বা হয়তো আপনার কোনো পারফিউম, এই যে কেমিক্যালগুলো থাকে এগুলো হার্মফুল হয় না সাধারণত। কিন্তু অ্যান্টিবডি কি করে, মেমোরি সেলটা তৈরি করে রেখে দেয়, এর ফলে কি হয়, এই যে সমস্যা সে সমস্যা আপনাকে পড়তে হয়। তো এখান থেকে আপনি রক্ষা পেতে হয়তো অ্যালোপ্যাথি অনেক মেডিসিন নিচ্ছেন বা অন্যান্য অনেক মেডিসিন নিচ্ছেন, কিন্তু পারমানেন্ট সমস্যার সমাধান আপনি করতে পারছেন না। তো আপনি কি করবেন, আপনি হোমিওপ্যাথি, আমি কিছু মেডিসিন বলবো, আমাদের চেম্বারে যেসব পেশেন্টরা আসে এই সমস্যা নিয়ে, তাদেরকে আমরা অনেক মেডিসিন, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করি আমরা, ক্যারেক্টারিস্টিক যার যে মেডিসিনের সঙ্গে ম্যাচ করে তাকে আমরা সেই মেডিসিনটাই দিই। কিন্তু কিছু মেডিসিন যেগুলো কমনলি আমরা ইউজ করি বা হয় যেগুলো দেখা যায়, তার মধ্যে কিছু মেডিসিনের নাম আমি বলবো। প্রথম আমি বলবো আর্সেনিক অ্যালবামের কথা, খুবই পরিচিত একটা মেডিসিন, আপনারা সচরাচর শুনেই থাকছেন এখনকার সময়ে। তো আর্সেনিক অ্যালবামের হাঁচি, যদি আপনি কেমন হাঁচি হলে আর্সেনিক অ্যালবাম নেবেন, প্রথমত যে হাঁচিটা হবে সে হাঁচিটার যে ডিসচার্জটা হবে সেটা খুবই থিন হবে, পাতলা হবে, আর সঙ্গে ইন্টেন্স একটা বার্নিং সেন্সেশন থাকবে নাকে, মানে প্রচণ্ড জ্বলন থাকবে নাকে, আর এরই সঙ্গে আপনার থাকবে প্রচণ্ড জলপিপাসা, অস্থিরতা। তো এরকম যদি সমস্যা আপনি এই সিমটমগুলি বা এই উপসর্গগুলি আপনার মধ্যে দেখা দেয় যে এরকম আপনার সমস্যা হচ্ছে, আর মিডনাইট মধ্যরাত্রিতে আপনার দেখবেন নোজ ব্লকেজ হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর একটুখানি টেম্পারেচারের ফ্লাকচুয়েশন, মানে হয়তো ঠান্ডা থেকে গরম হচ্ছে, গরম থেকে ঠান্ডা হচ্ছে, এরকম যদি কোনো সমস্যা হয়, আর তখনই যদি আপনার হাঁচির প্রকোপটা বাড়ে, তখন কিন্তু আপনি আর্সেনিক অ্যালবাম 30 দিনে 3 বার একটা করে দানা, 30 নম্বরের দানা আপনি খান, কন্টিনিউ 5 থেকে 7 দিন খান, আপনার শরীর ভালো থাকবে, হাঁচি থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন।
এরপরে যে মেডিসিনটা সেটা হচ্ছে এলিয়াম সেপা। এলিয়াম সেপা অ্যাকচুয়ালি কি হয়, এটা পেঁয়াজ থেকে তৈরি হয়। তো এলিয়াম সেপার কাজটা হচ্ছে আপনার যে ডিসচার্জটা হবে, ল্যাক্রিমেশন মানে চোখ দিয়ে বেরোবে, আর নেজাল ডিসচার্জ বা কোরাইজা নাক দিয়ে যেটা বেরোবে, নাকের ডিসচার্জটা প্রচণ্ড অ্যাক্রিড হবে, কোরোসিভ হবে। মানে হচ্ছে এই নাকের উপরে আপার পার্ট অফ লিপ, এই যে ঠোঁটের উপরে যে অংশটা, এখানে একদম পুরো হেজে যাওয়ার মতো হয়ে যাবে, লাল হয়ে যাবে, জ্বালা করবে। তো অ্যালিয়াম সেপার চোখ দিয়ে যেটা বার হবে সেটা অতটা ভয়ানক হবে না, কিন্তু ঠোঁটের উপরে নাকের নিচে যে পার্টটা থাকবে সেটাকে হাজিয়ে দেবে, এইরকম লেভেলের হবে। তো এইরকম ক্ষেত্রে আপনি অ্যালিয়াম সেপা ওই একই নিয়মে নিন, আপনি ভালো থাকবেন। এরপরে যে মেডিসিনটা আমি বলবো, স্যাভাডিলা, স্যাভাডিলা 30 আপনি তখনই নেবেন যখন দেখবেন আপনার স্ট্রং স্মেলে আপনার হচ্ছে হাঁচি, কোনো পারফিউম নিচ্ছেন, কোনো কিছু রান্না হচ্ছে, কোনো একটা ফুলের গন্ধ, সুন্দর গন্ধ, কিন্তু আপনি নিতে পারছেন না, আপনি তার সংস্পর্শে এলেই আপনার হাঁচি প্রচণ্ড বেড়ে যাচ্ছে। সঙ্গে আপনার একটা থ্রোটে ইরিটেশন হবে, মানে গলায় আপনার একটা ইরিটেশন হবে, সেই ইরিটেশনটা মনে হবে একটা কিছু গোল বা মাংসের মতো কিছু বেঁধে আছে। তো আপনার হকিং ডিসপোজিশন চলে, মানে এরকম গলা ঝাড়া দেওয়ার মতো একটা জিনিস চলে আসবে, কিন্তু আপনি সেটা থেকে কোনো রকমভাবেই মানে মুক্তি পাচ্ছেন না, আপনি সমস্যার সমাধান করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনি স্যাভাডিলা 30 ওই একই নিয়মে ব্যবহার করে দেখুন, আপনি ভালো থাকবেন। এরপর আমি একটা মেডিসিন বলবো যেটা মানে ডিপ অ্যাক্টিং মেডিসিন, কিন্তু হাঁচির ক্ষেত্রে খুবই উপকারী, আমরা দেখেছি খুব এফেক্টিভ রেজাল্ট দেয়, তার নাম হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর 30 ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে খুবই ভালো মেডিসিন। এটি যে সিমটমগুলি আমরা দেখলে নেট্রামিউরকে দিই, প্রথমত সকালবেলায় একটা প্যারক্সিজম যেটা হবে, মানে হাঁচির যে কন্টিনিউটিটা হবে অনেকটা লম্বা, মানে একসঙ্গে অনেকগুলো হাঁচি হবে। তো এই ক্ষেত্রে আপনি নেট্রামিউর, সঙ্গে আপনার থাকবে সাদা ডিসচার্জ, ডিমের যে সাদা অংশ সেরকম নাক দিয়ে বার হবে, সঙ্গে আপনার থাকবে ক্রেভিং ফর সল্ট, প্রচণ্ড লবণ খেতে পেশেন্ট ভালোবাসবে। এরই সঙ্গে যদি আপনি দেখেন তার পার্সোনাল হিস্ট্রিতে, বা সে নিজে আপনি যদি দেখছেন যে আপনার পিছনে অতীতে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, মানে আপনি কাউকে ভালোবাসতেন, কোনো রকমের সম্পর্ক থেকে আপনি হতাশ হয়ে গেছেন, এইরকম যদি কোনো হিস্ট্রি থাকে, তাহলে আপনি নেট্রামিউর 30 ব্যবহার করুন। এরপরে আমি যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে অরালিয়া রেসিমোসা। তো এই মেডিসিনটা আমরা বিশেষ করে বসন্তকালে যে পোলেনগুলো, মানে ফুলের যে রোঁয়াগুলো উড়ে বেড়ায় বসন্তকালে, এগুলো বেশি দেখা যায়। তো এইরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে হাঁচি হচ্ছে, মানে এটা হচ্ছে অরিজিনালি একদম পুরো পার্টিকুলার টাইম পিরিয়ড, যেমন এরপরে মেডিসিন যেটা বলছি ডালকামড়া, ডালকামড়াটা গরমকালে, গ্রীষ্মকালে বেশি হয় হাঁচি। তো এইরকম ক্ষেত্রে আপনি ডালকামড়া ব্যবহার করুন, কোনো রকমের হয়তো গরমকালে প্রচণ্ড গরমের মধ্যে আছেন, আপনার গায়ে ঘাম হয়েছে, ঘাম বসে গেল, আপনার হাঁচি শুরু হয়ে গেল। এছাড়া হতে পারে গরমকালে প্রচণ্ড গরমের পর হঠাৎ মেঘ একদম লেগে আকাশ মেঘলা হলো, ঠান্ডা বর্ষা বৃষ্টি শুরু হলো, আপনার হাঁচি স্টার্ট হয়ে গেল, এইরকম ক্ষেত্রে আপনি ডালকামড়া ব্যবহার করুন। এইবার আপনাকে ভাবতে হবে, এগুলো হচ্ছে অনেকটা অ্যাকিউট মেডিসিন বললাম, নেট্রামিউর একটা হচ্ছে ক্রনিক মেডিসিন, মানে ডিপ অ্যাক্টিং মেডিসিন, কিন্তু আপনার এই যে মায়াজম, মানে বেস, আপনার যে কারণে, যে রিজনটাতে আপনার হাঁচিটা হচ্ছে, আপনি সমস্যায় ভুগছেন, সেই বেসটাকে আপনি ঠিক করতে দু একটা মেডিসিনের নাম বলছি আমি, সেগুলো আপনি ব্যবহার করুন। 3 মাস 4 মাস বা 6 মাস ব্যবহার করার পরে দেখবেন আপনার এই হাঁচির যে প্রবণতা, সেই প্রবণতাটা আস্তে 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 কেটে যাচ্ছে। যেমন টিউবারকুলি নাম আমাদের একটা খুবই ভালো মেডিসিন, টিউবারকুলি নাম আমরা তখনই দিই যখন দেখবো ইজি টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড, খুব সহজে তা ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত আছে, সঙ্গে চোখ লাল হয়ে যাচ্ছে, হাঁচি হচ্ছে প্রচণ্ড, কোনো রকমের একটা টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হলেই তার হাঁচি হচ্ছে, গরম থেকে ঠান্ডা হলে হাঁচি হচ্ছে, তার ফ্যামিলি হিস্ট্রিতে দেখা গেলো কারোর অ্যাজমা আছে, হাঁপানি রোগ আছে, অথবা দেখা গেলো কারোর টিবি হয়েছে। তো এই এরকম ক্ষেত্রে আপনি টিউবারকুলি নাম 10 mg, মানে 10,000 পাওয়ার, অথবা যদি আপনি না পান তাহলে 1 mg একটা ডোজ সকালবেলায় খালি পেটে খাবেন, পুরিয়াতে বানিয়ে নিয়ে আসবেন। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে, এই ভিডিওতে আমি বলবো প্রত্যেকটি মেডিসিন নেওয়ার আগে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের সঙ্গে, আপনার হোম ফিজিশিয়ান হতে পারে, ফ্যামিলি ফিজিশিয়ান, ফ্যামিলি ডক্টর হতে পারে, পরামর্শ করবেন, তবে আপনি মেডিসিন নেবেন। আর এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করুন, কারণ এই সমস্যা অনেকজনই ভুগছে। আমার ভিডিও যদি আরও কিছু বিস্তারিত জানার থেকে, আপনি নিচে কমেন্টে আপনি কমেন্ট করুন, রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আমার নেক্সট ভিডিও আসা অবধি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।